ময়না ব্লকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো মিডডে মিলের রাঁধুনিদের। সরকারের উৎকর্ষ বাংলা দপ্তরের মাধ্যমে মিডডে মিলের রাঁধুনিদের প্রশিক্ষণ দেওয়া হলো। মূলত মিডডে মিলে যেসব রাঁধুনিরা কাজ করেন তাদের কোনো সার্টিফিকেট নেই, অর্থাৎ রান্না করার সময় কি কি সতর্ককরণ করণীয় কিংবা কম তেলে এবং কম মশলা দিয়ে রান্না করলে শরীরে কতটা লাভ হয়, এই সব নিয়ে তিন দিন ধরে ময়না ব্লকে উৎকর্ষ বাংলা দপ্তরের সহায় মিডডে মিলের রাঁধুনিদের প্রশিক্ষণ দেওয়া হলো। এই প্রসঙ্গে উৎকর্ষ বাংলা দপ্তরের স্টাফ, রাঁধুনির শিক্ষক এবং মিডডে মিলের রাঁধুনিরা কি বললেন শোনাবো আপনাদের। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ময়না ব্লকে যত মিডডে মিলের রাঁধুনি আছে, মানে মিডডে মিলের ওয়ার্কার যারা স্কুলে রান্না করে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এসব রাঁধুনিদেরকে ব্লকে ডাকা হয়েছে। এনাদের উৎকর্ষ বাংলা ডিপার্টমেন্ট থেকে একটা কুক কাম হেল্পারের ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে। এনারা যে এত বছর ধরে রান্নাবান্না করছেন, এদের কোনো সার্টিফিকেটও ছিল না আর কোনো দিন ট্রেনিংও হয়নি, তাই গভর্নমেন্ট থেকে ঠিক করা হয়েছে এনাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে। কিসের উপর ট্রেনিং? রান্নাবান্না তো এনারা সবাই করতে জানেন, কিন্তু আরও ভালোভাবে কী করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আরও হাইজিন মেনটেন করে, সেফটি মেনটেন করে ও কীভাবে কম তেলে রান্না করা যায়, সেইগুলো এখানে দুদিনের ট্রেনিং হচ্ছে আর একদিনে পরীক্ষা হবে, অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে। আর এনারা সবাই উপস্থিত আছে, ট্রেনিং চলছে, ওইখানে রান্নাবান্নাও হচ্ছে, এখানে শেখানো হচ্ছে কীভাবে কম তেলে এবং কম মশলা দিয়ে রান্নাবান্না করা যেতে পারে। এখন মানুষকে সুস্থ থাকতে হবে, সব কিছুর উপরে মশলা তেলটা কম খেলে মানুষ ভালো থাকবে, এবং নানা রকম হাইজিন মেনটেন কী করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে খাবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার পরিচ্ছন্নটা মেয়েদেরকে শেখানো হচ্ছে, এবং নিজেদের সেফটি মেনটেন, মেয়েরা যে রান্নাবান্না করে তাদেরও তো নিজেদের সেফটির ব্যাপার আছে। এনাদের পরীক্ষা হবে, দুদিনের ট্রেনিং হচ্ছে, দুদিনের ট্রেনিংয়ের পরে এনাদের পরীক্ষা হবে, পরীক্ষা অ্যাসেসার আসবে বাইরে থেকে, অ্যাসেসার পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়ার পর তারপর যারা যারা পাস করবেন তাদের সার্টিফিকেট জেনারেট হওয়ার পর ব্লক থেকে বিডিও স্যারের হাত দিয়ে ও ব্লকের বিএলএস স্যারের হাত দিয়ে এনারা সার্টিফিকেট পাবেন। আমার নাম অরুণ ঘোষ, আমি মাস্টার ট্রেনার, কুক কাম হেল্পারের ট্রেনিংয়ের। উৎকর্ষ বাংলা ডিপার্টমেন্ট, মানে উৎকর্ষ বাংলা যার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ট্রেনিং রিলেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই দপ্তর থেকে এই ট্রেনিংটা হচ্ছে। আমাদের যারা লাইন ডিপার্টমেন্ট আছে যেমন মিডডে মিল, আইসিডিএস, এইসব এদের যারা রান্না করে তাদেরকে আমরা ট্রেনিংটা দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা রিফ্রেশ ট্রেনিং, এটাকে বলে আরপিএল, অর্থাৎ রেকগনিশন অফ পিরিয়র লার্নিং। এনারা সবাই কাজ জানে, এনাদের কোনো সরকারি শংসাপত্র নেই, সেক্ষেত্রে আমরা এনাদেরকে ট্রেনিং দিয়ে একটা শংসাপত্রের ব্যবস্থা করে দিচ্ছি, এবং এনারা যে ফিল্ডে কাজ করেন সেখানে আরও যাতে ভালোভাবে কাজ করতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এবং এনাদেরকে এই ট্রেনিংয়ের পরে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। আর গতবার আমরা 110 জন ট্রেনিং দিয়েছিলাম, সেখান থেকে 108 জন এসেছিলেন এবং 108 জন সবাই পাস করেছে। এবছর আমরা টার্গেট নিয়েছি জেলা থেকে 250 এখন রানিং আছে, এবং কিছুদিন পরে আমরা 100-102 ব্যাচ করে একটা ময়না আদর্শ শিক্ষায়তন, অর্থাৎ যেটা পেটো হাই স্কুল আর একটা ব্লকে, এভাবেই আমরা এই বছরটা শেষ করবো। পরবর্তী সময়ে আরও যে টার্গেট আছে, আমাদের অনেক হিউজ মেয়ে মহিলারা দিদিরা কাজ করেন এই এই মিডডে মিলে, তাদেরকে ধীরে ধীরে আমরা ট্রেনিংটা দিয়ে দেবো। নাম চয়ন মণ্ডল, আমি ময়না ব্লকের বিএলএস, অর্থাৎ ব্লক লেভেল স্টাফ, উৎকর্ষ বাংলা থেকে। নমস্কার, আমি শম্পা বর্মনজুই, দক্ষিণাঙ্কা মহামায়া দল থেকে এসেছি, এবং আমি দক্ষিণাঙ্কা হাই স্কুলের একজন মিডডে মিল রাঁধুনি। আমরা এতদিন যাবত রান্না করতাম মিডডে মিলে, কিন্তু সেখানে আমাদের কোনো যোগ্যতা ছিল না। একটা সার্টিফিকেটের জন্য আমাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে। এই ট্রেনিংয়ে আমরা মূলত শিক্ষা পেয়েছি যে কম তেলে বা কীভাবে আমরা নিজেদেরকে সতর্কভাবে রান্না করতে পারি, সেই জন্য আমাদেরকে কী কী পরে পরিধান করে এই মিডডে মিলে রান্না করতে হয় সেই 5টি আইটেম আমাদেরকে শিখিয়েছেন। আমাদেরকে পরতে হবে প্রধানত মুখে মাস্ক, মাথায় হেড ক্যাপ, এবং পরনে হবে অ্যাপ্রন, হাতে থাকবে গ্লাভস, আর পায়ে থাকবে জুতো, শু, যেটাকে বলা হয় শু। কারণ হেড ক্যাপ পরলে আমাদের মাথা, মেয়েদের মাথার চুল রান্নাতে পড়ে গেলে ছেলেদের শরীর অসুস্থ হতে পারে, সেই জন্য আমাদেরকে হেড ক্যাপ পরতে হয়। এবং মুখে মাস্কটা পরা হচ্ছে, কারণ আমরা মেয়েরা মানেই সবসময় কথা বলি, যেহেতু আমরা রান্না করতে গেলে কথা বলার সময় আমাদের মুখ থেকে থুতু যাতে না খাওয়ারে পড়ে যায়, সেই জন্য আমাদের মুখে মাস্ক পরে থাকতে হয়। এবং অ্যাপ্রনটা পরতে হচ্ছে, সেটা আমাদের নিজেদের সেফটির জন্য, কারণ বাড়ির মহিলারা আমরা শাড়ি পরে রান্না করতে যাই,
যাতে আমাদের শাড়িতে কোনো রকম তেল মশলা বা শাড়িতে আমরা যখন রান্না করি নিচের দিকে ঝুঁকে পড়ি, হয়তো আমাদের আঁচলটা তরকারিতে বা উনুনের উপরে যাতে না পড়ে সেই জন্য আমাদেরকে অ্যাপ্রন পরতে হয় এবং হাতে গ্লাভসটা পরতে হয়, কারণ না আমাদেরকে এই যে তরকারি রান্না করা দিক দিয়ে সুবিধার জন্য পরতে হয় এবং পায়ে চটি জুতোর পরিবর্তে শু পরতে হয়, কারণ চটি জুতোতে আমাদের ধুলো ময়লা পায়ের উপরে উঠে যায়, কিন্তু আমরা যদি শু পরে রান্না করি তাহলে আমাদের ধুলো ময়লাগুলো আমাদের রান্না করা খাওয়ারে পড়বে না। আর এখানে আমরা আজকে তিন দিনের ট্রেনিং, আজকে দ্বিতীয় দিন চলছে, কালকে আমাদের একটা প্রশিক্ষণ হবে, পরীক্ষা হবে, মূল্যায়ন, সেই মূল্যায়নের পরে আমাদেরকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এই ট্রেনিংটার নাম হচ্ছে কুক কাম হেল্পার। এই ট্রেনিংটা করতেছে আমাদের রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা থেকে, যা আমাদের ময়না বিডিও অফিসের হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক এইটা এই ট্রেনিংটা করতেছেন। তার বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কোয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933 2779।